আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমার খুব সরল সোজা প্রশ্ন। যে প্রেস কনফারেন্সটা হয়েছে, সেই প্রেস কনফারেন্সের আগে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিক্লেয়ার করেছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ কেন নাই এশিয়া কাপের দলে, সেটা নিয়ে প্রেস কনফারেন্স হচ্ছে? কোনো জায়গাতে দেখেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি সেই ডিক্লারেশনটা করেছিলেন যে এই ব্যাপারে নিয়ে প্রেস কনফারেন্স হবে? আপনি দেখেছেন কোথায় বিভিন্ন গণমাধ্যমে সেই ব্যাপারটা উপস্থাপিত হয়েছে যে এই ব্যাপারে নিয়েই প্রেস কনফারেন্স হবে, বা এই ব্যাপারে নিয়েই সাকিব আল হাসান এবং চান্ডিকা হাথুরুস সিং উত্তর দিচ্ছেন? ক্রিকেট বোর্ড থেকে কিন্তু এইরকম কোনো কিছু ফর্মালি বলা হয় নাই। নাম্বার টু, অনেকেই আমার গত ভিডিওর পর টেক্সট করছেন, কমেন্ট বক্সে লিখছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে মিডিয়াকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তারা মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে কোনো কথা বলতে পারবেন না, বা মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে কোনো প্রশ্ন করতে পারবেন না। এই প্রশ্ন যারা করেছেন বা যারা বলছেন যে আমি নাকি জানি না, আমি যেহেতু প্রেস কনফারেন্স করি না বা প্রেস কনফারেন্সে থাকি না, কোনোদিন কোনো প্রেস কনফারেন্সেই থাকি না, আগের ভিডিওতেই বলেছি এইটা আমার কাজ না, আমি উপস্থাপনা করি, তো যারা থাকেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের যমুনা টেলিভিশনের যে কলিগ গিয়েছিলেন তিনি আমাকে এনশিওর করেছেন যে না, এইরকম কোনো ইনস্ট্রাকশন দেয়া হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। আরও বেশ কিছু আমাদের কলিগদের সঙ্গে, সম্মানিত কলিগদের সঙ্গে কথা বলেছি, এখনকার প্রজন্মে যারা সবচেয়ে অথেন্টিক খবর দেন আপনাদেরকে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালি দেয়া হয়েছিল কি না, তারাই বলবেন, তাদের কথাটাই আপনি শুনে নেন। না, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন করা যাবে না এরকম কোনো কথা বিসিবির পক্ষ থেকে বলা হয়নি। মিডিয়া ম্যানেজার শুধু বলেছিলেন যে জাস্ট রিমাইন্ড ইউ দ্যাট দিস প্রেস কনফারেন্স ইজ অ্যাবাউট স্পেসিফিক্যালি অ্যাবাউট এশিয়া কাপ অ্যান্ড ইটস প্রিপারেশন। এটা তো আমরা সবাই জানতাম যে এশিয়া কাপের প্রিপারেশন এবং সেই সম্পর্কিত সংবাদ সম্মেলনই করা হয়েছে, তো সেখানে আসলে মাহমুদুল্লাহকে নিয়ে প্রশ্ন করা অপ্রাসঙ্গিক হতো। সে কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে সেই প্রশ্ন করার কোনো কারণ মনে করি নাই, এবং আমার মনে হয় অনেকেই সেই কারণেই করেন নাই। দল ঘোষণা করা হয়েছে কিন্তু 15 দিন আগে, মানে অনেক দিন আগে, 15 দিন আগে, এবং দল ঘোষণা করার দিনই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যে তিনি কেন নেই সেই প্রশ্ন উঠেছিল, নির্বাচকরা তাদের ব্যাখ্যা দিয়েছেন, তো সেটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। তো একই জিনিস বারবার ঘুরিয়ে আসলে প্রশ্ন করার তো যৌক্তিকতা নেই, তো সেই কারণে এই অপ্রাসঙ্গিক বিষয়ে আনা হয়নি বোধহয়, বা কেউ আমার মতো অনেকেই আনেননি। এর বাইরে আসলে আমি কোনো কারণ দেখছি না, কারণ বিসিবি থেকে এই সম্পর্কিত কোনো বিধিনিষেধ ছিল না, জাস্ট এশিয়া কাপের স্পেসিফিক রিলেটেড প্রশ্ন করতে বলা হয়েছিল। তো তামিম ইকবালকে নিয়ে, যিনি এশিয়া কাপ দলে নেই, তাকে নিয়েও কিন্তু একটা প্রশ্ন হয়েছে, সাকিব আল হাসান সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। কেউ যদি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন করতেন নিশ্চয়ই তারা কোনো একটা উত্তর দিতেন, কিন্তু সেই প্রশ্নটা হয়তো অপ্রাসঙ্গিক হতো। আমরা অনেক সময় অপ্রাসঙ্গিক প্রশ্নও অনেকে করে থাকেন, তো এটাতে কেউ বাধা দেন না আর কি। বাট আমার মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে করিনি, জিনিসটা অপ্রাসঙ্গিক মনে করে, এবং আমার মনে হয় আরও অনেকেই সে কারণেই করেননি। দেখুন, অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্সে সাধারণত কারণ নাম উল্লেখ করে বলা হয় না যে অমুককে নিয়ে বা তমুককে নিয়ে প্রশ্ন করা যাবে না, যদি না কোনো এক্সট্রিম সিচুয়েশন হয় বা বিরল কোনো ব্যাপার হয়। এছাড়া নাম ধরে বলা হয় না, সেটা ক্রিকেটার হোক, কোচ হোক, বা ক্রিকেট সংশ্লিষ্ট যেই হোক না কেন। সো মাহমুদুল্লাহ রিয়াদ তো একজন অভিজ্ঞ ক্রিকেটার, দেশের ক্রিকেটে একজন রেসপেক্টেড ফিগার, তাকে নিয়ে সরাসরি নাম ধরে বলা হবে এটা আসলে অযৌক্তিক, এবং সেটা হয়ও নি। সো কালকে মাহমুদুল্লাহ রিয়াদের নাম ধরে বলা হয়নি যে তাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। যেটা হয়েছে যে মিডিয়া ম্যানেজার প্রেস কনফারেন্স শুরুর আগে বলেছেন যে এশিয়া কাপের প্রিপারেশন এবং এশিয়া কাপের প্ল্যানিং, বাংলাদেশ কীভাবে খেলবে, এসব রিলেটেড প্রশ্ন করতে। সো সেটা ব্যাপার ছিল, সেখান থেকে কেউ ইঙ্গিত নিয়ে থাকতে পারেন যে রিয়াদকে নিয়ে প্রশ্ন করতে না করা হয়েছে, সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট এটা বলা হয়েছে যে এশিয়া কাপ প্ল্যানিং এবং প্রিপারেশন রিলেটেড প্রশ্ন করতে। দেখুন, আমাকেও প্রশ্ন করা হয়েছে যে রিয়াদকে নিয়ে বা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কেন প্রশ্ন হয়নি। আমার কথা হলো যে প্রশ্ন কেন হবে, মানে এই দল ঘোষণা হয়েছে 15 দিন আগে, সো মানে এটা তো ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাওয়ার কথা এতদিনে। ডেফিনেটলি রিয়াদ একজন অভিজ্ঞ ক্রিকেটার, 15 বছর ধরে জাতীয় দলে খেলেছেন, তিনি যখন বাদ পড়বেন বা দলে সুযোগ পাচ্ছেন না তখন সেটা নিয়ে প্রশ্ন হবে। নির্বাচকরা কিন্তু তাদের ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার সঙ্গে আপনি আমি একমত হই বা দ্বিমত থাকুক সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা নিয়ে আলোচনা, চর্চা, ব্যাখ্যা, বিশ্লেষণ সেটাও কিন্তু আসলে বেশ আগে শেষ হয়ে যাওয়ার কথা, মানে 3-4 দিন 5 দিন পর্যন্ত হতে পারে, তারপর কতদিন সেটা কন্টিনিউ করা যায়। স্পেশালি দল যখন চলে যাচ্ছে তার আগে ক্যাপ্টেন এবং কোচের প্রেস কনফারেন্সে সেই ব্যাপারটা এমনিতেই আসার কথা না, তারপরে যখন বলে দেওয়া হয় যে এশিয়া কাপ প্ল্যানিং এবং প্রিপারেশন রিলেটেড প্রশ্ন করতে, তারপরে তো প্রশ্ন না করাটাই সেন্সিবল।
সো এখন যারা প্রশ্ন করছেন যে কেন এটা প্রশ্ন হলো না, তারা হয়তো প্রশ্ন করছেন আসলে সোশ্যাল সাইটে এতদিনের উত্তেজনা দেখে, মানে কিছু মিডিয়ায় বা সোশ্যাল প্ল্যাটফর্মে যেভাবে রিয়াদ ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে, কেউ কেউ কিছু লোক মানববন্ধন করেছেন, সেই কারণে হয়তো অনেকে মনে করছেন যে এটা একদম ভ্যালিড কোশ্চেন, কিংবা এই কোশ্চেন এখনও হয়তো এই মানে এই প্রেস কনফারেন্সের সঙ্গে যায়, কিন্তু বা বাস্তবে আসলে খুব বেশি যায় না। পার্সোনালি আমার আসলে এটা নিয়ে প্রশ্ন ছিল না, যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটাতে আমি সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেটা পরের ব্যাপার, কিন্তু এই প্রশ্ন আমার ছিল না। এবং আমার মনে হয় ওই প্রেস কনফারেন্সে যারা ছিলেন, জনাকীর্ণ প্রেস কনফারেন্স ছিল অবভিয়াসলি, কিন্তু যারা ছিলেন আমার মনে হয় বেশিরভাগেরই এই প্রশ্ন ছিল না। যাদের এই প্রশ্নটা ছিল তারা কেন করেননি সেটা তারাই ভালো বলতে পারবেন, বাট ডেফিনেটলি না করাটাই সেন্সিবল ছিল বলে আমার মনে হয় আসলে। সো আপনারা শুনেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি এরকম কোনো কিছুই বলা ছিল না যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মূলত এখানে প্রত্যেক সাংবাদিকের জন্য একটা করে প্রশ্ন সিলেক্টেড ছিল যে কেউ একটার বেশি প্রশ্ন করতে পারবেন না। এখন তারা যে ক্ল্যারিফিকেশনটা দিয়েছেন, তাদের ক্ল্যারিফিকেশনের জায়গাটা 100% সঠিক, 100% সঠিক এই জায়গায় যে তারা প্রশ্ন কেন করেননি। কারণ আলোচনার শুরুতেই বিসিবির যিনি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ভাই, তিনি কিন্তু বলেছেন যে এই প্রেস কনফারেন্সটা এশিয়া কাপ রিলেটেড, এশিয়া কাপের প্রস্তুতি রিলেটেড, দল ঘোষণা যেটা এশিয়া কাপের সেটা তো 15 দিন আগে হয়ে গেছে। হ্যালো ওয়ালটন। হ্যালো। এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। 15 দিন আগে হয়ে গেছে, তখন তারা তাদের দৃষ্টিকোণ থেকে মনে করেন নাই যে একটা প্রশ্ন যেহেতু করা যাবে সেই একটা প্রশ্নের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের ওই সংক্রান্ত প্রশ্নটা আসবে। এটা তাদের হাউস পলিসি, তাদের রিপোর্টের পলিসি। কারণ একজন রিপোর্টার যখন প্রেস কনফারেন্সে যান, তিনি কোন অ্যাঙ্গেলে তার স্টোরি করবেন সেই অ্যাঙ্গেল ঠিক করে তার প্রশ্ন ঠিক করে নিয়ে যান। যেহেতু বলা হয়েছে এশিয়া কাপ রিলেটেড প্রেস কনফারেন্স হবে, সো আলটিমেটলি তারা এশিয়া কাপ রিলেটেড তাদের যে প্রশ্নগুলো আছে তারা সেই অনুযায়ী প্রশ্ন করেছেন। তাদের দৃষ্টিতে ওই সময়টায় মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু এশিয়া কাপের দলে নাই, তো ওই নিয়ে প্রশ্ন করাটা তাদের কাছে রিলেভেন্ট মনে হয় না। বাট হ্যাঁ, ডেফিনেটলি যদি আমি থাকতাম আমি হয়তোবা প্রশ্ন করতাম, কারণ আমার একটা প্রশ্নের জায়গা আছে যে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তোবা বেস্ট ইলেভেনের সিলেকশনে নাই, বাট একটা ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটার আমরা রাখতে পারতাম কি না, একটা ব্যাকআপ মিডল অর্ডার যিনি এক্সপিরিয়েন্স তাকে রাখা যেত কি না, যেহেতু ওপেনারের একটা আধিক্য রয়েছে, তানজিদ তামিম রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, ইভেন সেই জায়গাটায় মোহাম্মদ নাইম শেখকে নেওয়া হয়েছে, আফিফকে টপ অর্ডার বিবেচনা করা হচ্ছে আমরা অনেক জায়গা থেকে জানতে পারছি। আমি এই প্রশ্নটাই হয়তোবা করতাম যে যেহেতু টপ অর্ডার একটা আধিক্য আছে, সলিড মিডল অর্ডারের একটা ব্যাকআপ অপশন রাখা যেত কিনা এবং একটা এক্সপিরিয়েন্স ব্যাকআপ অপশন রাখা যেত কিনা, সেই উত্তরটা হয়তোবা ওই জায়গাটায় আসতে পারতো, সেটা আসতে পারতো। বাট যারা সেই জায়গাটায় গেছেন তারা হয়তোবা তাদের স্টোরির কনটেক্সট অনুযায়ী তারা চিন্তা করেন নাই ওইভাবে, বা তারা এশিয়া কাপ নিয়ে একদম কোর, এশিয়া কাপে যে 15 জন যাচ্ছে, 17 জন যাচ্ছে তাদেরকে নিয়েই ওইভাবে চিন্তা করেছেন। একজন কিন্তু একটা প্রশ্ন করেছিলেন তামিম ইকবাল রিলেটেড, ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে একটা প্রসঙ্গ এসেছিল, আর সেরকম হয়তোবা আসতে পারতো। বাট যেভাবে বলা হচ্ছে, যে অনেকে আমাকে কমেন্ট বক্সের নিচে লিখছেন যে আমি নাকি বলবো না, ভিতরে অনেক ব্যাপার ছিল, বিসিবি মানা করে দিয়েছিল, আপনারা তো দেখলেন, যাদের কথা শুনেছেন এতজন আপনাদের সামনে নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না বা রং ইনফরমেশন দেবেন না দায়িত্ব নিয়ে। 18 কোটি মানুষ দেখছে, 18 কোটি মানুষের সামনে তারা নিশ্চয়ই, তারা যে মাপের সাংবাদিক, তারা যে মাপের সংবাদ আপনাদেরকে দেন বা যেরকম একটা রেপুটেশন তারা ক্রিয়েট করেছেন, নিশ্চয়ই তারা আপনাদের কাছে ভুল তথ্য দেবেন না। তাদের কাছে যেরকম মনে হয় তাদের হাউস পলিসি, তাদের নিজস্ব নিউজ পলিসি অনুযায়ী তারা নিউজ করেছেন বা তারা সেই অনুযায়ী প্রশ্ন করেছেন, বাট এরকম কোনো বাধ্যবাধকতা কারো কাছে ছিল না। আবার একটা কথা বলে নিই, তা হচ্ছে ক্রিকেট বোর্ড কিন্তু আগে এরকম কোনো কিছু ডিক্লেয়ার করে নাই যে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন নেওয়া হয়নি এই জন্য আমরা প্রেস কনফারেন্স ডেকেছি। এটা গণমাধ্যমে আপনারা দেখেছেন রংচঙিয়ে পোস্টার করা হয়েছে। সো এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কোনো কিছু এরকম বলে নাই, বা যে সাংবাদিকরা ছিলেন তারাও তাদের নিজস্ব পলিসি অনুযায়ী কোয়েশ্চেন করেছেন। সো এই জায়গাটায় নাথিং রং অ্যাবাউট দ্যাট। আমার কাছে মনে হয় এই বিতর্কটা এই জায়গাটাই শেষ করে দেওয়াটা বেটার। না ক্রিকেট বোর্ড, না সাংবাদিক, কোনো পক্ষ থেকে আসলে কোনোরকম আনইউজুয়াল কোনো কিছু ঘটে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন।